হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইপিএফ যেটা আছে, পিএফ সেটা। আপনার প্রত্যেক মাসের স্যালারির সাথে সাথে আপনি দেখবেন যে আপনার পে স্লিপে পিএফ এ আপনার টাকাটা কেটে নেওয়া হয় আপনার স্যালারি থেকে। তো সেই যে পিএফ এ টাকাটা জমা হয় সেই সম্পর্কে আজকে আমরা ভিডিও করতে চলেছি, এবং এই ভিডিওতে আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে। কোনো রকম জিজ্ঞাসা এবং কোনো রকম যা প্রশ্ন আছে আপনার মনে, আশা করি এই ভিডিও দেখলে আপনি সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। যদি তাতেও না পান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে কমেন্ট করবেন। তার আগে জানাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করা যাক। তাহলে আমরা যেটা আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইপিএফ, অর্থাৎ এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, তো এমপ্লয় প্রভিডেন্ট ফান্ডের আমরা যে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, একটা হচ্ছে পিএফ, যে পিএফ জিনিসটা কি, তারপরে ইন্টারেস্ট কত পার্সেন্ট পাওয়া যায়, ইউএন নাম্বার যেটা বলা হয় যে ইউএন নাম্বার দেখবেন দেওয়া থাকে আপনার পে স্লিপে, কিংবা আপনি নতুন যখন জয়েন করবেন কোনো কোম্পানিতে আপনাকে বলা হবে যে আপনার ইউএন নাম্বার থাকলে দেন। তো সেই ইউএন জিনিসটা কি, সেইটা টাকা তোলার নিয়ম কি, আপনি যদি কখনো টাকাটা তুলতে চান মানে পিএফ থেকে তাহলে সেটার নিয়ম কি, কিংবা টাকা জমা দেওয়ারই বা নিয়মটা কি, এইসব বিষয় এবং আরো আরো অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ইপিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এটা দুই রকম ভাবে হয়, কোম্পানিরা দুই রকম ভাবে ইউজ করে। একটা হচ্ছে যে একটা ফিক্সড থাকে যে আপনার প্রতি মাসে আপনার স্যালারি থেকে 1800 টাকা করে কেটে নেওয়া হবে, আর একটা থাকে যে 12% অফ দ্য স্যালারি, তাহলে আপনার টোটাল যতটা স্যালারি হবে তার 12% আপনার পিএফ এ জমা পড়বে, আর একটা থাকে 1800 টাকা পার মান্থ। এবার যে যেটা ভালো বুঝে সে সেটা করে। তো আমরা বিষয়গুলো ভালো করে আরো ডিটেলসে আলোচনা করব যে 12% বা কেন থাকে আর 1800 বা কেন থাকে সেটা। আচ্ছা, তার আগে বলি যে ম্যান্ডেটারি জিনিসটা, যে ম্যান্ডেটারি বলতে যদি কোনো কোম্পানি বা অর্গানাইজেশনের 20 জনের বেশি এমপ্লয় অর্থাৎ কর্মচারী থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই পিএফটা করতে হবে, তাদের নামে, কর্মচারীদের নামে পিএফ অ্যাকাউন্ট করতে হবে। আর একটা কথা যে বেতন যদি 15,000 বা তার থেকে কম হয় তাহলে তার জন্য পিএফ আবশ্যক। মানে যদি কোনো কর্মচারী আছে যার বেতন 15,000 বা সামথিং 15,000 থেকে যদি একটুকু কম হয় তাহলে কিন্তু তার পিএফটা অবশ্যই করতে হবে, 15,000 বা 15,000-এর কম, এটা একটা। আচ্ছা, এখানে কি কি বেনিফিট পাওয়া যায় যে আপনি যে পিএফটা করবেন, এখানে কি সুবিধা? প্রথম সুবিধা যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট, যেখানে 8-9% পর্যন্ত প্রায় ইন্টারেস্ট পাওয়া যায়, যেটা অন্য কোনো গভর্নমেন্ট স্কিমে খুব কমে পাওয়া যায়, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু খুবই সেফ একটা ইনভেস্টমেন্ট, গভর্নমেন্টের কাছে টাকা থাকছে, আপনার কোনো চিন্তা নেই এমন। আর নর্মালি আপনি ফিক্সড ডিপোজিটে যদি টাকা ডিপোজিট করেন মোটামুটি 6%-এর বেশি পাবেন না, কিন্তু এইখানে কি হয় 8-9%, বর্তমানে 8.1% চলছে, প্রতি কোয়ার্টার ওয়াইজ চেঞ্জ করে গভর্নমেন্ট, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর গভর্নমেন্ট হয় চেঞ্জ করে, না হয় সেমি রেখে দেবে, কিন্তু প্রতি 3 মাস অন্তর অন্তর একটা সার্কুলার বার করে বলে যে আগামী 3 মাসের জন্য পিএফ এর ইন্টারেস্ট রেট এত, সেটা আপনারা অনলাইনে কিংবা ইন্টারনেটে জানতে পারবেন। আর একটা বেনিফিট কি, এখানে ট্যাক্স ফ্রি সেভিংস, এই যে সেভিংসটা করছেন এটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, এখানে যা টাকা জমাবেন সেটা ট্যাক্স ফ্রি। এবার এই পিএফটা কিরকম ট্যাক্স ফ্রির মধ্যে পড়ে সেটা দেখুন, এখানে যেটা পড়ে সেটা হচ্ছে এক্সেম্পট এক্সেম্পট এক্সেম্পট, এই তিনখানা ইই, অর্থাৎ এক্সেম্পট এক্সেম্পট এক্সেম্পট, এই তিনখানা ইই মানে কি, তিনখানা ইই মানে হচ্ছে যে আপনি যে টাকাটা জমা করছেন সেটাও ট্যাক্স ফ্রি, আপনি যে টাকাটা থেকে ইন্টারেস্ট পাবেন এই যে টাকাটা জমিয়ে মাসে মাসে সেই টাকা থেকে যে ইন্টারেস্ট পাচ্ছেন সেটাও ট্যাক্স ফ্রি, এবং আপনি যখন উইথড্রল করবেন আপনার বৃদ্ধ বয়সে তখনও কিন্তু সেটাও সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, কোনো রকম ট্যাক্স লাগবে না। কিন্তু এই টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিটে নিয়ে যান কিংবা ফিক্সড ডিপোজিটে রাখেন তাহলে কিন্তু আপনি যেখান থেকে ইন্টারেস্টটা পাবেন সেটা কিন্তু ট্যাক্স ফ্রি থাকে না, সেখানে কিন্তু আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। তাহলে এইটার বেনিফিটটা পাচ্ছেন। আচ্ছা, আরো কি কি বেনিফিট আছে? আচ্ছা, বেনিফিট তো পাওয়া যাবে যে আপনি ট্যাক্সটা পাচ্ছেন, কিন্তু এখানে ট্যাক্স লাগবে না কখন, বলা হচ্ছে পিএফ চালু হওয়ার 5 বছরের আগে তুলে নিলে কিন্তু ট্যাক্স লাগবে, অর্থাৎ আপনি পিএফটা চালু হয়েছে ধরুন আপনার 2010 সালে আর আপনি তুলে নিচ্ছেন 2014 সালে, তাহলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই 5 বছর আপনার পিএফ এর যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আপনার বয়স 5 বছর হতেই হবে, না হলে কিন্তু আপনাকে ট্যাক্স লাগবে এবং আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী আপনাকে টাকাটা জমা দিতে হবে। আর একটা কি আছে, এই পিএফ করলে কিন্তু এটাতে লাইফ ইন্স্যুরেন্স আছে, এবং এই লাইফ ইন্স্যুরেন্সটাকে ইডিএলআই বলা হয়, এটা সম্পর্কে আমরা আরো পড়ছি ভিতরে জানবো ভিডিওতে।
আচ্ছা এইখানে কি আছে, ইউনিভার্সাল অ্যাক্সেস আছে, ইউনিভার্সাল অ্যাক্সেস করা যায়। ইউএএন নাম্বার যেটা আছে সেটাকে, সেটার ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। অর্থাৎ আগে পিএফও তো একটা নম্বর দেওয়া হতো, কিন্তু লাস্ট কিছু বছরে ইউএএন নাম্বার এসেছে। মানে কি, আপনাকে একটা নাম্বার দিয়ে দেওয়া হবে যেটা ইউনিভার্সাল থাকবে, সবাই অ্যাক্সেস করা যাবে সব জায়গায়। মানে কি, আপনি যখন কাজটা ছেড়ে দেবেন তখন আপনার টাকাটা তুলে আবার তুলে নেওয়ার দরকার নেই। ধরুন আপনি একটা পিএফ অ্যাকাউন্ট চালাচ্ছেন, আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, 5 বছর কাজ করেছেন, ঠিক আছে। এবার ওখানে 5 বছর কাজ করার পর আপনি ওই কোম্পানিটা ছেড়ে আবার একটা সেকেন্ড কোম্পানিতে গেলেন। এবার সেকেন্ড কোম্পানিতে গেলে তাহলে আগে কি করতে হতো, টাকাটা তুলে নিতে হতো, সম্পূর্ণ পিএফ যা ছিল টাকা তুলে নিতে হতো। এখন কি হয়েছে, এখন আপনাকে টাকা তুলতেও হবে না, আবার নতুন কোম্পানিতে নতুন করে পিএফও করতে হবে না। আপনাকে যেটা করতে হবে, এই ইউএন নাম্বারটা আপনাকে দ্বিতীয় কোম্পানির সাথে মানে শেয়ার করতে হবে। কিছু একটা একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমরা পরে জানিয়ে দেবো। সেই ইউএন নাম্বারটা আপনাকে জাস্ট কোম্পানির সাথে শেয়ার করতে হবে, দিয়ে আবার কোম্পানি তখন এই অ্যাকাউন্টে আপনার ইউএন নাম্বারে টাকাটা ডিপোজিট করতে থাকবে। যার ফলে কি হবে যে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনার অ্যাকাউন্টের সমস্ত যে টাকা এক জায়গাতেই কিন্তু টাকাগুলো সমস্ত থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে এবার উইথড্রল প্রসেসটা আমরা একটু দেখবো, যে উইথড্রল প্রসেসটা কি আছে। এখানে যেটা আছে 100% রিটায়ারমেন্ট, মানে আপনি যদি যে রিটায়ারমেন্ট আছে সেটা কিন্তু 58 বছর বয়সে রিটায়ারমেন্ট ধরা হয় এখানে। 58 বছর বয়সে আপনি 100% যে আপনার অ্যামাউন্ট আছে অর্থাৎ টাকা আছে সেটা কিন্তু আপনি তুলতে পারেন। আর 57 বছর বয়সে, 57 বছর বয়সে আপনি চাইলে আপনার 90% টাকা বের করতে পারেন। তো এটা হচ্ছে উইথড্রল প্রসেস। আচ্ছা আর এছাড়াও কিছু ব্যতিক্রমী উইথড্রল আছে যেগুলো ছাড়া আপনি উইথড্রল করতে পারেন, যেমন মেডিকেল এমার্জেন্সি, আপনার যদি কোনো মেডিকেল এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে আপনি বের করতে পারেন। হোম লোনের ক্ষেত্রে আপনি পিএফ বার করতে পারেন অর্থাৎ উইথড্রল করতে পারেন। আপনি যদি জায়গা জমি কিনতে চান সেক্ষেত্রেও করতে পারেন, বাড়ি যদি কনস্ট্রাকশন করতে চান সেক্ষেত্রেও করতে পারেন, এবং বিয়ের জন্যও কিন্তু আপনি পার্সিয়াল উইথড্রল করতে পারেন, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া আছে। কিন্তু এখানে কোনোটাতেই 100% টাকা উইথড্রল করতে পারবেন না, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে ভাগ দেওয়া আছে যে এত পার্সেন্ট করে আপনি পারবেন। আচ্ছা তারপরে আছে 100% উইথড্রলেবল অ্যামাউন্ট, যদি 100% উইথড্র করা যাবে কিন্তু একটা শর্তে, সেটা হচ্ছে যদি আপনি রিজাইন দেন অর্থাৎ আপনি যদি রেজিগনেশন দেন তাহলে কিন্তু আপনার 100% যে টাকা আছে পিএফ এর সমস্ত টাকা পেয়ে যাবেন। এবং আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ফর 2 মান্থস, মানে আপনি কাজ হারানোর পর কিন্তু আপনাকে 2 মাস বসে থাকতে হবে। 2 মাস যদি আপনি বসে থাকেন মানে আনএমপ্লয়মেন্ট থাকেন, আনএমপ্লয়েড, তবেই আপনি 100% টাকাটা তুলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পিএফ ক্যালকুলেশন। এইটাই হচ্ছে আমাদের যে বিষয়টা, সেটা পিএফ এর যে ক্যালকুলেশনটা হয় সেটা কিসের ওপর হয়, সেটা হয় অ্যাপ্লিকেবল অন বেসিক প্লাস ডিএ। যদি আপনার যে অনেকের দেখবেন স্যালারি থাকে, অনেক কিছু পাই, অনেক রকম টিএ মানে ট্রাভেল অ্যালাওয়েন্স সব কিছু, কিন্তু সমস্ত কিছুর ওপর কিন্তু ইপিএফটা অ্যাপ্লিকেবল নয়। অ্যাপ্লিকেবল হচ্ছে আপনার যে বেসিক স্যালারিটি আছে সেইটার ওপরেই শুধুমাত্র অ্যাপ্লিকেবল। এবং ডিএ, ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স। ডিএটা তো বেশিরভাগ গভর্নমেন্ট মানে যারা চাকরি করে তাদের ক্ষেত্রেই হয়, আর বাকি বেসরকারি মানে প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তাদের শুধু বেসিকটা থাকে। তো বেসিক স্যালারি যেটা থাকে সেইটার ওপরে অ্যাপ্লিকেবল। এবং একই টাকা এমপ্লয়, এই কথাটা একটু ভালো করে মনে রাখবেন, কর্মচারী যেটা যিনি কাজ করেন তাদেরকে বলা হয় এমপ্লয়। একজন হলে এমপ্লয়, বেশি হয়ে গেলে এমপ্লয়িজ। এবং যে নিয়োগকর্তা অর্থাৎ যে কোম্পানি কিংবা অর্গানাইজেশন তাদেরকে বলা হয় এমপ্লয়ার। তো এই ওয়ার্ডটা অনেকের মধ্যে একটু প্রবলেম থাকে, আমিও জানি, এমপ্লয়ার এমপ্লয়ার। তো এমপ্লয় মানে হচ্ছে কর্মচারী এবং এমপ্লয়ার মানে হচ্ছে নিয়োগকর্তা মানে অর্গানাইজেশন কিংবা যারা কোম্পানি এদেরকে বোঝায়, ঠিক আছে। আচ্ছা এবার আসি আমরা এইখানটাতে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি কত পার্সেন্ট টাকা কোথায় দেবেন না দেবেন সেটা। তো এইখানে নর্মালি দেখুন এমপ্লয় এখানে 3টে ভাগ করা আছে, আমি একটু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এখানে একটু বেশ একটু ভালো করে বুঝবেন তাহলে বুঝতে পারবেন। এখানে আছে এমপ্লয়, এই জায়গাটাতে আছে এমপ্লয় অর্থাৎ কর্মচারী, আপনি কিংবা আমি যে হবে
আমরা কর্মচারী এবং এমপ্লয়ার মানে হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে কোম্পানির জায়গা। আর এই যে 12% জায়গা আছে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা 12% অর্থাৎ আপনার স্যালারির 12% এখানে জমা হয়ে গেল ডাইরেক্ট এই অ্যাকাউন্টে, যেটাকে বলা হয় ইপিএফ, ঠিক আছে। আর এমপ্লয়ার মানে যে অর্গানাইজেশন আছে তার টাকাটা না দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হয় ইপিএফ যেটা এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড, আর একটা হয় ইপিএস এমপ্লয়েজ পেনশন স্কিম। এই যে এই এমপ্লয়েজ পেনশন স্কিম যেটা আছে সেখানে কত টাকা জমবে, সেখানে এমপ্লয়ার যে 12% টাকা দিচ্ছে আপনার 12% টাকা, সেই স্যালারির 12% এর মধ্যে 8.33% জমবে ইপিএস এ, এবং বাকি যে 3.67% আছে সেটা জমবে ইপিএফ এ, যে টোটালটা হচ্ছে 12%, বুঝতে পেরেছেন? আচ্ছা, এছাড়াও কিছু অ্যাডিশনাল টাকা দিতে হয় যেটা দিবে কে, যে কোম্পানি আছে তাকে দিতে হয়। তো কত পার্সেন্ট দিতে হয়? 0.5%, 0.5 হচ্ছে ইডিএলআই এবং 0.5% হচ্ছে এই সমস্ত কিছু চালানোর জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ বলা হয়। তো এই টোটাল 1%, মানে এক্সট্রা এমপ্লয়ারকে কত পার্সেন্ট দিতে হচ্ছে এখানে? 13% দিতে হচ্ছে, কিন্তু আপনি দেবেন 12%। 13% এর মধ্যে 12% তো আপনার অ্যাকাউন্টে চলে এলো ইপিএফ এবং ইপিএস এ, এবং ইডিএলআই অর্থাৎ আপনার যে ইন্স্যুরেন্সটা হচ্ছে সেই টাকাটাও কিন্তু জমা দেয় এমপ্লয়ার অর্থাৎ যে কোম্পানি আছে সে। আর একটা হয় 10%, এই 10% এর জন্য যদি হয় তাহলে 10% যেখানে যেখানে কিছু কিছু ক্ষেত্রে 10% জমা দিতে হয়, অর্থাৎ কর্মচারী যিনি তাকেও 10% দিতে হবে, আর যিনি মানে কোম্পানি তাকেও 10% দিতে হবে। তো কর্মচারীর ডাইরেক্ট স্যালারির 10%, 10% জমা হয়ে গেল ইপিএফ এ, আর বাকি যে টাকা থাকে সেইখানে আবার দুই ভাগ হচ্ছে, এখানেও দুই ভাগ হবে, একটা হবে ইপিএস, ইপিএস এ কিন্তু 8.33%, দেখুন এখানে কোনো চেঞ্জ নাই, এখানেও 8.33%, আর বাকি যে 1.67%, এখান থেকে 2% কমে গেছে, সেই টাকাটা কিন্তু এখানে জমবে না, এখানে কিন্তু ইপিএফ এ কম টাকা জমছে, কিন্তু পিএ মানে পেনশন স্কিমটাতে সেম টাকাই জমছে। আর এক্সট্রা যে সব টাকা লাগে মানে চার্জ লাগে সে তো কোম্পানিকে দিতেই হবে, এটা হচ্ছে নরমাল, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যদি বেতন যদি 15,000 বা তার থেকে কম হয়, 15,000 বা তার থেকে কম, তাহলে কি করতে হবে, তাহলে কি করা হবে, অর্থাৎ এখানে কিন্তু তাহলে কি হবে, দুই একই কেস সেম জিনিস, আপনার 12% অফ স্যালারি, আপনার স্যালারি যত হবে, আপনার স্যালারি যদি 10,000 হয়, ধরুন আপনার বেসিক স্যালারি 10,000 টাকা, তাহলে 10,000 টাকার 12% এখানে জমবে, আর 10,000 টাকারই সেম 12% কোম্পানি দেবে, তার মধ্যে আবার দুই ভাগ হয়ে যাবে, 8.33% যাবে ইপিএস অর্থাৎ আপনার পেনশন স্কিমে, আর 3.67% যাবে আপনার স্যালারিতে, আর 0.5% হচ্ছে আপনার ইন্স্যুরেন্সে, 0.5% হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ যেগুলো লাগে পিএফ কে পিএফ অফিসটা চালানোর জন্য সেগুলোতে যাবে, আর 10% যদি আপনার কাটে মানে আপনার যদি 10% পিএফটা কাটে তাহলে 10% তো আপনার দিতে হচ্ছে, বাকি 1.67% ইপিএফ আর ইপিএস এ যাবে 8.33%। এটা হচ্ছে আপনার যদি 15,000 এর কম হয় আপনার স্যালারি সেই ক্ষেত্রে এটাকে বোঝানো হচ্ছে। এবার যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে বেতন যদি 15,000 এর থেকে বেশি হয়, ধরেন কারো বেতন হয়ে গিয়েছে 15,000 এর থেকে বেশি, মানে আমি ধরতে চাইছি সে 40,000 হোক কিংবা 20,000 হোক, কিন্তু তার বেতনটা হয়ে গেছে 15,000 এর বেশি, সেই ক্ষেত্রে কি করতে হবে কিংবা সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে যেটা হয় মিনিমাম একটা অপশন আছে, মিনিমাম অপশন আছে, সেই মিনিমাম অপশনটা যদি দেখেন, মিনিমাম মানে সব থেকে কম টাকা জমা দিতে হলেও আপনাকে কত টাকা দিতে হবে, সেটা একটা হচ্ছে 12% অফ 15%, 15,000 অর্থাৎ 15,000 এর 12% তো আপনাকে দিতেই হবে, এটা হচ্ছে মিনিমাম, এর থেকে আপনি কম দিতে পারেন না, অবশ্যই এতটা দিতে হবে। আর 3.67% এটাও 15,000 এর 3.67% ইপিএফ এ জমছে, এমপ্লয়ারের ভাগ, এটা এমপ্লয়ার মানে কর্মচারী না, যারা কোম্পানি আছে তারা, আপনার যেটা সেটা কিন্তু এইখানে এত দূরেই ভাগ হয়ে যাচ্ছে, আপনার স্যালারি এতটা কেটে নেওয়া হচ্ছে, আর বাকিটা সেম জিনিস ওই 8.33% জমবে 15,000 এর মধ্যেই, আর বাকি টাকা যেগুলো থাকছে সেটা কিন্তু এখানে জমবে না। এটা বলা হয়েছে বেতন যদি 15,000 এর থেকে বেশি হয় মিনিমাম আপনি কতটা কাটাতে পারবেন সেইটা, ঠিক আছে। এবার যে অপশনটা আসছে সেটা হচ্ছে যদি বেতন যদি 15,000 এর থেকে বেশি হয় এবং ম্যাক্সিমাম অপশন, এক্ষেত্রে দুই রকম আছে, দুই রকম মানে কি, এখানে দেখুন দুটো আছে, দুটোকে ভালো করে বুঝুন, যে আপনার বেতন 15,000 এর থেকে বেশি মানে 40,000 কি 50,000 কি 30,000 সামথিং, তাহলে কি হবে আপনার ভাগ এইটা অর্থাৎ এমপ্লয় কর্মচারীর এইটুকু ভাগ, এবং এমপ্লয়ের দিকটা হচ্ছে এইটা। তো এমপ্লয় যিনি আছেন তাকে তো 12% অফ স্যালারি দিতেই হবে,
ঠিক আছে, যে আপনার স্যালারির যে 12% আছে সেইটা, কিন্তু এইখানে কিন্তু মানে কোম্পানি কিন্তু বাধ্য নয় যে আপনার, আপনি যে স্যালারি আপনি যে পিএফ দিচ্ছেন সেই পিএফই যে কোম্পানি দেবে তা না। ধরুন আপনার পিএফ, আপনি ধরুন 50,000, আপনার 1,00,000 টাকা স্যালারি, ধরুন আমি 1,00,000 টাকা স্যালারি ধরে ক্যালকুলেট করছি সুবিধা হবে, আপনার ধরুন 1,00,000 টাকা স্যালারি, তাহলে 1,00,000 টাকা স্যালারিতে আপনি এখানে দেবেন 12% পিএফ, অর্থাৎ আপনার এখানে জমছে 12,000 টাকা এক মাসে। তো কোম্পানিকেও 12,000 টাকা দিতে হবে এক্সট্রা। তো কোম্পানি বেশি পে কেন করবে? কোম্পানি বেশি পে করবে না, কোম্পানি পে করবে কত? কোম্পানি 15,000 টাকাটাই ধরবে সর্বনিম্ন। তাহলে 15,000-এর 3.67% EPF এ জমা দিবে, আর 8.33% আপনার EPS এ দেবে, আর EDLI আর যেগুলো লাগে সেটা লাগবে, এগুলো 15,000-এর মধ্যেই লাগবে, মানে 15,000 টাকায় মানদণ্ড করে এটা ক্যালকুলেশন হবে। এইবার কি হয়, অনেক অনেক কোম্পানি থাকে তারা কিন্তু টাকাটা দেয়, মানে এমপ্লয় যত টাকা দেয় অর্থাৎ কর্মচারী যত টাকা দেয় 12% স্যালারি ওরাও দেয়। ওরা দেয় কেন? কারণ এটা হচ্ছে এমন একটা স্কিম যেখানে আপনার কাছে যে কর্মচারীরা কাজ করছে তাদেরকে পেনশনের জন্য কোনো চিন্তা করতে হয় না ভবিষ্যতের জন্য, কারণ এটা একটা সব থেকে ভালো গভর্নমেন্ট স্কিম যেখানে আপনি একটা মোটা অ্যামাউন্ট আপনার রিটায়ারমেন্টের সময় পাবেন। তাই কিছু কিছু কোম্পানি ভালো আছে, তারা কিন্তু টাকা বেশি লাগলেও ওরা ওদের এমপ্লয়কে টাকাটা দেয়। এটা এবার কিরকম করে, ধরুন আপনার কোম্পানি ভালো, ভালো খারাপ সেটা না, যে কোম্পানি দেয় আর কি, তো আপনার 12% আপনার যে স্যালারিটা আছে আপনার যে টোটাল স্যালারি তার 12% তো আপনার কেটে নেওয়া হয়েছে, এবার যতই স্যালারি হোক এইখানে আবার 12% ওরাও দেবে, মানে এই যে এই জায়গাটাতে 12% ওরাও দেবে, এই পিএফ এবং ইপিএস মিলে 12%। কিন্তু এইখানে যে জমবে পেনশন স্কিমে যেটা জমবে সেখানে জমবে যেটা সেটা হচ্ছে যে 15,000 টাকাটাকেই মানদণ্ড করে জমবে, মানে আপনার স্যালারি 40,000 হোক 50,000 হোক সেটা ফ্যাক্টর না, 15,000-এর 8.33% যেটা হবে সেই টাকায় কিন্তু ইপিএস এ জমবে, এর বেশি জমবে না। ঠিক আছে, তাহলে তো এটা ক্যালকুলেট হচ্ছে না 12%, তাহলে কি করে ক্যালকুলেট করতে হবে? এবার ভাবুন আপনার স্যালারির 12% যেটা আছে সেইটা মাইনাস 8.33% অফ 15%, মানে এই 15,000-এর যেটা জমা হয়েছে এখানে ইপিএস এ সেইটা, যে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনার সম্পূর্ণ টাকা ঢুকে যাবে ইপিএফ ফান্ডে, এই ইপিএফ ফান্ডে দিয়ে আপনি তখন পরবর্তীকালে একটা মোটা অ্যামাউন্ট রিটার্ন পাবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা সম্পূর্ণ এই বিষয়টা দেখালাম। আপনাদের যদি একটু অসুবিধা হয় ভিডিওটিকে আবার রিভার্স করে দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ যে আপনাদের প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে এবং যেগুলো প্রশ্নের উত্তর চাইছিলেন সেগুলোর উত্তরও পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের চ্যানেলে এই রকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।